press the bell icon on the YouTube app and never miss another update. Hello friend, welcome to my YouTube channel Nabim Vlogs. So friend, aske video te ami apnake je product er dam somporke bolbo seta hocche tripod ebong selfie stick. Apnara amar pichone dekhte pacchen onek gula tripod ebong ekhane onek gula selfie stick rakha hoyse. So egular price range somporke ami apnake just ekta idea debo je koto taka hole apnara tripod ebong selfie stick gula kinte parben. So obosshoi apnara video ti shuru theke last porjonto shompurno dekhben. আর আরেকটা কথা হচ্ছে আপনারা যারা নতুন এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাতে অবশ্যই প্রেস করবেন তাহলে আমি যে নতুন ভিডিওগুলো দিব সেটা নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন সো বন্ধুরা কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করা যাক ওকে ফ্রেন্ড আজকে ভিডিওতে আমি আপনাদের যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো সেটা হচ্ছে ট্রাইপড এবং সেলফি স্টিক তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মডেলের সেলফি স্টিক আছে অনেকগুলো কোয়ালিটি সো এগুলোর প্রাইসের সম্পর্কে আমি আপনাদের জাস্ট একটা আইডিয়া দেব যে কত টাকা হলে আপনারা এই সেলফি স্টিকগুলো কিনতে পারবেন আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রাইপড আছে এই ট্রাইপডগুলোর প্রাইস সম্পর্কে আমি আপনাদের জানাবো সো প্রথমে আমরা সেলফি স্টিক থেকে শুরু করি সো প্রথমে এটার প্রাইস কত পড়বে ওকে ফ্রেন্ড এটা হচ্ছে আপনার 120 টাকা এটা আপনার ব্লুটুথ সিস্টেম এটা হচ্ছে আপনার কেবল সিস্টেম ওকে আপনারা যারা সবচেয়ে কম দামের ভিতরে সেলফি স্টিক নিতে চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে 120 টাকা ওকে ফ্রেন্ড এটা আপনার সেম জাস্ট এটা হচ্ছে কেবল এটা হচ্ছে ব্লুটুথ এটার দাম কত পড়বে ওকে এটা হচ্ছে 220 টাকা এটা হচ্ছে আপনার ব্লুটুথ সিস্টেম এটা কেমন সেম ওটা জাস্ট কালারটা চেঞ্জ আচ্ছা সো এটার প্রাইস কত পড়বে যেটা 250 টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার কেবল সিস্টেম ওকে এই তিনটা আপনার সেম প্রাইস 250 টাকা করে তারপর আমরা এখন নেক্সট যেটা দেখবো এটা এগুলোর দাম কত করে এই যে এগুলো আচ্ছা ফ্রেন্ড এগুলোর প্রাইস হচ্ছে আপনার 450 টাকা করে এগুলো হচ্ছে আপনার ব্লুটুথ সিস্টেম এগুলো হচ্ছে কালারিং আর কি কালারিং তো এটার ভিতরে আপনার দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে কালারিং একটা হচ্ছে আমার ব্ল্যাক কালার অনলি ব্ল্যাক কালার এটার হাইট হবে আপনার 4 ফিট সর্বোচ্চ 4 ফিট হবে আর এই যে এখানে যে স্টিকটা দেখতে পাচ্ছেন এটা আমি ইউজ করি এটা খুবই বড় হবে মানে সেলফি স্টিকের ভিতরে সবচেয়ে ভালো মানের এটাই বড় ভালো মানের আচ্ছা কালারিং নিলে আপনার 50 টাকা বেশি পড়বে 450 টাকা আর অনলি ব্ল্যাক কালার নিলে প্রাইস পড়বে আপনার 400 টাকা এটা হচ্ছে এই তিনটা হচ্ছে ব্লুটুথ আরেকটা হচ্ছে আপনার ভালো মানের ভিতরে আপনার ব্লুটুথ ছাড়া এটা হচ্ছে আপনি কেবল কেবল সিস্টেম এটা হচ্ছে আপনি 400 টাকা এটাতে কেবল দেওয়া আছে দেখতে পাচ্ছেন ওকে সো এটাতে পিকচার তোলার জন্য এখানে জাস্ট ক্লিক করতে হবে ওকে ফ্রেন্ড আমরা এখন আমরা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে ট্রাইপড একদম ছোট থেকে বিভিন্ন সাইজের বড় সাইজের যে ট্রাইপডগুলো আছে সেগুলো সো এগুলোর প্রাইস রেঞ্জ সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো সো প্রথমে আমরা মোবাইল ট্রাইপড দিয়ে শুরু করি এটা হচ্ছে মোবাইল ট্রাইপড এগুলোর দাম কত পড়বে এটা ছোটটা মানে 150 টাকা এটা আপনার 150 টাকা করে এখন যে ট্রাইপডগুলো দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে মোবাইল ট্রাইপড এগুলো হচ্ছে 150 টাকা করে এই দুইটা সো এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এটার দাম কত পড়বে এটা হচ্ছে 400 টাকা ওকে ফ্রেন্ড এটা হচ্ছে গরিলা ট্রাইপডের ভিতরে আপনার দুইটা কোয়ালিটি হয় মানে দুইটা সাইজ হয় একটা হচ্ছে ছোটটা আর একটা হচ্ছে বড় সাইজ তো ছোটটার দাম পড়বে আপনার 400 টাকা 400 টাকা বড়টার দাম কত পড়বে ওকে ফ্রেন্ড এখানে যে বড় ট্রাইপডটা দেখতে পাচ্ছেন গরিলা ট্রাইপড এটা হচ্ছে 850 টাকা 850 টাকা হলে এটা কিনতে পারবেন ছোটটা 400 টাকা বড়টা হচ্ছে 850 টাকা সো এগুলো আমরা পাশে রাখি আর আপনার যারা মোবাইলের জন্য বড় ট্রাইপড নিতে চাচ্ছেন তাদের জন্য এগুলো এটার দাম কত পড়বে কতটুকু লম্বা হবে এটা এটা আপনার প্রায় 4 ফুটের কাছাকাছি লম্বা হবে এটা সো আপনার যারা মোবাইল ট্রাইপড ভিতরে ভালো মানের নিতে চান তাদের জন্য এখানে আরেকটা আছে এটার দাম কত পড়বে মোবাইল ট্রাইপড ভালোটা এটা হচ্ছে আপনার 1050 টাকা মোবাইল ট্রাইপডের ভিতরে ভালো মানের ট্রাইপড ওকে এটা হচ্ছে আপনার ব্লুটুথ সিস্টেম ট্রাইপড এটা হচ্ছে ব্লুটুথ ট্রাইপড সো এটার দাম হচ্ছে আপনার 1050 টাকা 1050 টাকা মোবাইল ক্যামেরা দুইটা ইউজ করতে পারবে আচ্ছা সো এটা আমরা একটু সো এগুলো এখানে যে চারটা ট্রাইপড দেখতে পাচ্ছেন চারটা এই চারটা হচ্ছে আপনার ডিএসএলআর এর জন্য
ডিএসএলআর এবং আপনার মোবাইলও ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। সো আমরা এটার দাম কত পড়বে, যেটা ডিজিপট এটার দাম কত পড়বে? ওকে ফ্রেন্ড, এটা হচ্ছে আপনার 1400 টাকা। এটা এটা হচ্ছে ডিজিপট, 4.5 ফিট। আচ্ছা, এটা আপনার হাইট হবে 4.5 ফিট। আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড়, আমি একটু দূর থেকে দেখাই তাহলে দেখতে পারবেন, বড় করা যাবে। আচ্ছা আচ্ছা, এটার দাম হচ্ছে 1400 টাকা। ওকে, আমরা নেক্সট আরেকটা দেখবো, এটার দাম কত পড়বে? যেটা এটা আপনার কী কোম্পানি? ডিজিপট। ওকে ওকে ফ্রেন্ড, এখন যে ট্রাইপডটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে আপনার 1600 টাকা। এটা হচ্ছে আপনার ডিজিপট, এটা হচ্ছে এটার মডেল নাম্বারটা TR462। সো আরেকটা দেখতে পাচ্ছি ওই পাশে, ওইটার দাম কত পড়বে? পাশেরটা ওই যে এটা। ওকে ফ্রেন্ড, এখানে যে ট্রাইপডটা দেখতে পাচ্ছেন এটা আপনার ডিজিপট, ডিজিপট ট্রাইপড, এটার মডেল হচ্ছে TR472। এটা আপনার 5.5 ফিট লম্বা হবে। ওকে, এটার দাম পড়বে আপনার 1800 টাকা। 1800 টাকা হলে আপনার এই ট্রাইপডটা কিনে নিতে পারবেন, এই যে এটা। আর এবং সবচেয়ে ভালো মানের যে ট্রাইপডটা সেটা হচ্ছে এটা, এটার দাম কত পড়বে? এটা হচ্ছে আপনার 3000 টাকা। আর উপরটা হচ্ছে আপনার হাইড্রোলিক, 5.6 ফিটের কাছাকাছি। আপনার এটা হচ্ছে আপনার প্রফেশনালদের জন্য, মানে সবচেয়ে ভালো মানের যে ট্রাইপডটি আসছে সেটা। সো ফ্রেন্ড, এটার দাম পড়বে আপনার 3000 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রফেশনালদের জন্য সবচেয়ে ভালো মানের ট্রাইপড। ওনাদের কাছে ট্রাইপড আছে, তারপরে আপনার এখানে সেলফি স্টিক আছে, মানে সব কিছু আপনার ওনাদের কাছে পাবেন। সো এই দোকানের অ্যাড্রেস এবং ফোন নাম্বার সম্পূর্ণ ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে, আপনারা ওখান থেকে চেক করে নিন। সো ফ্রেন্ড, এতক্ষণ যে ট্রাইপডগুলো আমি আপনাদের দেখালাম এটা হচ্ছে দোকানের ভিজিটিং কার্ড। দোকানের নাম হচ্ছে মাল্টিমার্ট, এটা হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 3। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ যে ট্রাইপডগুলো দেখালাম এগুলো হচ্ছে অনেকগুলো ওনাদের কাছে হিউজ পরিমাণে ট্রাইপডের কালেকশন এবং সেলফি স্টিকের কালেকশন। ওনাদের দোকানের প্রাইস রেটটা অন্যান্য দোকানের তুলনায় খুবই কম, আপনারা অবশ্যই এই দোকানটি ভিজিট করতে পারেন। আর আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা নতুন এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাতে অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যে নতুন ভিডিওগুলো দিব সেটার নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। সো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করেন। আল্লাহ হাফেজ।